কুমিল্লার দেবিদারে মাকসুদ আক্তার নামে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছে ধর্ষণে ব্যর্থ হয়ে ঘাতক দর্শক ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ওই স্কুল ছাত্রীকে ঘটনাটি ঘটে উপজেলার সনং ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে মাকসুদ আক্তার লক্ষ্মীপুর গ্রামের মুখলিসুর রহমানের মেয়ে ও ঘাতক রজুল ইসলাম একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র মাকসুদা আক্তার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মাকসুদা বলেন আমি স্কুলে যাওয়ার পথে রবিউল আমাকে পথরুদ্ধ করে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে আমাকে কুটিয়ে জখম করে এ নিয়ে দেবীদার থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে